হ্যালো এভরিওয়ান আজকে ক্লাস এইটের দ্বিতীয় চ্যাপ্টার অস্তিত্ব পৃথিবী এটার সেকেন্ড পার্ট আমাদের হবে মানে প্রথম দিনে আমাদের দু পাতা হয়েছিল আট পাতা পর্যন্ত আমাদের পড়া হয়েছিলো এরপরে আমরা ন পাতা থেকে দেখব তাহলে আগের দিনে আমরা পাথ সম্পর্কে পড়েছিলাম এবং পাথ সঞ্চরণ তত্ত্ব এবং পা প্লেট টেকটনিক থিওরি পাথ সংস্থান তত্ত্ব এই দুটো তত্ত্ব সম্পর্কে আমরা জেনেছিলাম কে কী করেছিল এবং পাতের সংজ্ঞাও পড়েছিলাম এবং পাতগুলো কিভাবে মুভমেন্ট হয় বা পাতগুলো কিভাবে সঞ্চারিত হয় সেই ভাগগুলো সম্পর্কে আমরা পড়ব তো পাতের সঞ্চারণকে তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে এক নাম্বার এই এক নাম্বার হচ্ছে অপসারী পাত সীমানা যেটা আমরা পড়ব তারপরে দু নাম্বার হচ্ছে অভিসারী পাত সীমানা এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দু নাম্বার অভিসারী পাত সীমানা আরেকটা আছে তিন নাম্বার যেটা হচ্ছে নিরপক্ষীয় পাত যেটা পর পরবর্তী পাতাতে এখানে রয়েছে তিন নাম্বার এটা হচ্ছে নিরপক্ষীয় পাত সীমানা তাহলে এই পাত সীমানা তিনটে আমরা আলোচনা করব এবং এগুলোর কিন্তু বৈশিষ্ট্যাবলী করে পড়ে রাখবে যাতে পার্থক্য করতেও তোমরা পারো তিনটের মধ্যে পার্থক্য তোমাদের কিন্তু তৈরি করতে হবে তাহলে প্রথমে দেখো আমরা কি বলছি যেখানে পাতগুলো পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে সেটা হচ্ছে অপসারী পাত সীমানা একে অপর থেকে দূরে সরে যাবে দুটো মহাসাগরীয় পাত ক্রমশ পরস্পরের থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর ভূ অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত ম্যাগমা উঠে আসে এবং শীতল কঠিন হয়ে মহাসাগরীয় ত্বক আর মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি করছে আচ্ছা তাহলে এর ফলে দুটো জিনিস তৈরি হচ্ছে একটা মধ্য সামুদ্রিক একটা ভূ মানে সমুদ্রের নিচের যে ভূত্বকটা হয় সেটা এবং আরেকটা হচ্ছে মধ্য সামুদ্রিক একটা শৈলশীরা এই দুটো তৈরি করছে আমরা একটু দেখবো কিভাবে হয় এটা ঠিক আছে আমরা বোর্ডের সাহায্যে একটু দেখে নেব এবারে আমরা অপসারী পাথ সীমানাটাকে বোর্ডে এঁকে দেখাবো যে কিভাবে হচ্ছে দেখো প্রথমে আমি লিখেছি যে পাতগুলো পরস্পর থেকে দূরে সরে যায় ঠিক আছে একে অপর থেকে কিন্তু দূরে সরে যাবে এই দিকে অপোজিটে যাবে আর কি বলছে যে মহাসাগরীয় ভূত্বক কি কি তৈরি হচ্ছে সেটা আমরা পরে যাব আগে ছবি এঁকে দেখি যে কীভাবে হয় প্রথমে এইরকম একটা পাত থাকে আবার এই দিকে আরেকটা পাত থাকে ঠিক আছে এই পাত দুটো কি হচ্ছে এই দিকে সরে যাচ্ছে একে অপরের দূরে মানে উল্টো দিকে অপোজিট ডাইরেকশানে সরে আছে এর ফলে কি হয় এই পাতগুলো কিসের ওপর ভেসে থাকে গলিত ম্যাগমা মানে এটা হচ্ছে অ্যাস্থান ফের এরিয়া এখান থেকে কি হয় এইখানে একটা ফাটল তৈরি হয় একে অপরের থেকে যদি দূরে সরে যায় তাহলে দুটো জায়গার মধ্যে একটা ফাটল তৈরি হবে তাই না এই ফাটল দিয়ে তখন কি হয় এই গড়িত ম্যাগমাগুলো কি হবে ওপর দিকে উঠে আসবে এই গরিত ম্যাগমাগুলো কিন্তু ওপর দিকে উঠে আসে এবং উপর দিকে উঠে এসে এগুলো উঠে আবার বেরিয়ে যায় বেরিয়ে পড়ে আবার একটা নতুন ভূত্বক তৈরি করে একটা নতুন ত্বক তৈরি করছে দুটো জিনিস তৈরি করে দেখো এটা লিখেছি একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক আর একটা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা মানে কি মানে হচ্ছে একটা হচ্ছে যখন এই ম্যাগমাগুলো বেরোচ্ছে বেরিয়ে ঠান্ডা হয়ে একটা এখানে আবার নতুন একটা লেয়ার তৈরি করছে এর উপরেই আর একটা নতুন লেয়ার তৈরি ম্যাগমাটা এদিকে ছড়িয়ে পড়ে ধরো এরকম করে ম্যাগমাটা ওপর দিকে গিয়ে এদিকে ছড়িয়ে পড়লো দিয়ে একটা নতুন ত্বক তৈরি করলো ঠিক আছে যেটা মহাসাগরের নিচে ত্বকগুলো মেন দিয়ে এভাবেই তৈরি হয় এটা হচ্ছে মহাসাগরীয় ত্বক একটা তৈরি হলো আরেকটা হয় মধ্য সামুদ্রিক শৈলশিরা মানে একটা রিজ রিজের মতো একটি অংশ এখানে তৈরি হয় এরকম করে একটা উঁচু অংশ শৈলশিরা মানে কি একটা এরকম এই রকম একটা শৈলশিরা মানে উঁচু উঁচু থাকে একটা অংশ থাকে এটাকে বলা হয় শৈলশিরা তো এই যে যখন উঠছে এই মাঝখানটাতে একটা এরকম উঁচু মতো অংশ থেকে যায় ঠিক আছে এটাই হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা এই যে এরকম পুরো একটা উঁচু অংশ থেকে আছে এটাই হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা তারা দুটো কি কি গঠন করছে একটা হচ্ছে এদিকে ত্বক আর মাঝখানে একটা মধ্য সামুদ্রিক শৈলশিরা তো এই যে দুটো গঠন করছে নতুন দুটো ভূমিরূপ গঠন করছে এই জন্য এই পাঁচ সীমানাকে অর্থাৎ অপসারী পাঁচ সীমানাকে বলা হয় গঠনকারী পাঁচ সীমানা গঠনকারী পাঁচ সীমানা ঠিক আছে এই তিনটে পয়েন্ট এবার হচ্ছে এক্সাম্পল কি বলবো এক্সাম্পল কী হতে পারে এটার যে কোনো একটা উদাহরণ এই ছবি একটা ছবি তো দিতেই হবে এরকম একটা ছবি দেবে এবং একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবে উদাহরণ হচ্ছে সবথেকে ভালো হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা কেন হচ্ছে এই একদিকে থেকে আফ্রিকান ধরে নাও এটা হলো আফ্রিকান প্লেট এটা হচ্ছে এ এফ লিখছে এটা আফ্রিকান প্লেট আর এদিকটা দিকটা হচ্ছে আমেরিকান প্লেট এ এম তো আমেরিকান প্লেট আর আফ্রিকান প্লেট যখন একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এই মাঝখানে কী হয় মধ্য আটলান্টিক শৈলশিরা তৈরি হয় মধ্য আটলান্টিক শৈলশিরা এটা একটা উদাহরণ দিলাম ঠিক আছে কি উদাহরণ দিলাম যে আফ্রিকান প্লেট এবং আমেরিকান প্লেটের অপসারণের ফলে বা অপসারি অপসারী পাচ্ছিমানার ফলে মধ্য আটলান্টিক শৈলশিরা গঠিত হচ্ছে তাহলে এইটা সম্পূর্ণ অপসারী পাতসীমানা বৈশিষ্ট্য হিসেবে পড়ে নিলে এক নম্বর বৈশিষ্ট্য হল যে পরস্পর থেকে দূরে সরে গেল দু নাম্বার হলো মহাসাগরীয় ভূতকে এটা গঠন করছে কি কি গঠন করে তিন নাম্বার চেয়ে কি কী বলা হয় আর চার নম্বর দিলাম উদাহরণ আর পাঁচ নম্বর হচ্ছে একটা ছবি যে কোনো একটা সিম্পল আকারে ছবি দেবে ছবিগুলো দেখে নিবে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো একটা করে ছবি সেই ছবিগুলো তোমরা দেখতে পাবে হুম খুব ইজিতে আঁকবে খুব কিন্তু কঠিন করে আঁকবে না ছবিটা বা হয়তো তোমরা সিম্পলি এইরকম একটা বক্স মতো করে এইদিকে দিকে তীরচিহ্ন দেখিয়ে দিলে আবার এদিকে একটা বক্স করে তীর চিহ্ন দেখিয়ে দিলে এরকম করলেও হয়ে যাবে যদি একান্ত সময় না থাকে এটা হচ্ছে এতগুলো পয়েন্ট এরপরে আমরা চলে যাব নেক্সট সেটা হচ্ছে অভিসারী পাত সীমানা এরপরে আছে দেখো অভিসারী পাত এখানে কি বলছে যেখানে পাতগুলি পরস্পরের দিকে এগোতে থাকে সেটা হচ্ছে অভিসারী পাত সীমানা এবং মহাসাগরীয় মহাদেশীয় পাতের পরস্পরের অভিমুখী চলনের ফলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয় এর ফলে সামুদ্রিক খাত তৈরি হচ্ছে ঠিক আছে এবং কিভাবে সামুদ্রিক খাত হচ্ছে এবং তার নিচে তোমরা দেখবে যে এখানে রয়েছে যে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে অনেক সময় গলিত পদার্থগুলো দুটো পাতের মাঝখানে ভূত্বকে বেরিয়ে আসে এবং এ কারণে নিমজ্জিত পাচিমালায় অনেক আগ্নেয়গিরি আগ্নেয় দ্বীপের সৃষ্টি হয় আর কি হতে পারে ভূত্তকে এই অংশে প্রচুর ভূ আলোড়ন ভূমিকম্প তৈরি হয় সেটা এক্সাম্পল দিয়েছি এবারে আমি এই অংশটাই আমি বোর্ডে বোঝাই তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে এবং পয়েন্ট বেসিস লিখে দিচ্ছি তোমরা একটু বোর্ডের দিকে দেখো দেখো এখানে রয়েছে আমি লিখে দিয়েছি প্রথম পয়েন্ট হচ্ছে পাথ কি বলেছে এখানে যেমন অপসারী পাচ্ছে মানে আমরা দেখেছিলাম যে পাতগুলো পরস্পর থেকে দূরে সরা যাচ্ছে আর এখানে কী হবে পাতগুলো পরস্পরের দিকে এগোয় মানে এই রকমভাবে তীর চিহ্ন দিয়ে দিলে হবে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে রাইট এরপরে বলছে যে কী হচ্ছে একে অপরের দিকে যার ফলে কীভাবে খাদ তৈরি হচ্ছে লিখেছে এখানে তাই না যে কীভাবে খাদ তৈরি হচ্ছে এটা আমরা একটু ছবি এঁকে বোঝাবো দেখো কি হয় না মেয়ে অংশ আঁকছি একটা ভারী পাত থাকে এক আমরা আগের দিনে পড়েছিলাম না পাতগুলো মহাসাগরীয় মহাদৃশ্য পাত হয় তো মহাসাগরীয় পাতটা খুব ভারী হয় দু রকম কেস হয় মেনলি এখানে ভারী পাতটা অনেক সময় হালকা পাতের নিচে ঢুকে যায় অথবা হালকা পাতটা ভারী পাতের ওপরে উঠে যায় আমি একটু এঁকে বোঝাই তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে ভারী পাত হলে অনেক সময় এরকম করে ডুবে যায় নিচের দিকে আর এখানে থাকে হালকা পাতটা এখানে থাকে হালকা পাতটা এটা হচ্ছে ভারী ভারী পাতটা নর্মালি কী পাত হয় মহাসাগরীয় পাত হয় ঠিক আছে আর এটা হবে মহাদেশীয়পাত এবারে কি হচ্ছে এই রকম করে নিমজ্জনের ফলে কী হচ্ছে এরকম করে একটা তীর চিহ্ন অবশ্যই দিয়ে দেবে এখানে তীর চিহ্ন বোঝানোর জন্য যেখানে ঢুকে আছে এবং এটাও কিন্তু এদিকেই যাচ্ছে ওকে তাহলে একে অপরের দিকটা বোঝাচ্ছে এরপরে যখন নিচের দিকে চলে আসছে তখন কি হয় এই অংশটা ভেঙে এটা যেহেতু এইদিকে প্রচুর উত্তাপ বেশি এদিকে উত্তাপটা প্রচুর হাই থাকে ওই জন্য কী হয় এইগুলো ভেঙে গলে যায় এগুলো ভেঙে নিচে নিচে টুকরো টুকরো হয়ে গলে যায় গলে এগুলো পুরোপুরি মিশে যায় আর দেখা যায় না এবং এই ফাটল বরাবর তখন একটা ফাটল তৈরি হয় এখানে এবং এই ফাটল বরাবর কি হয় একটা গর্তের সৃষ্টি হয় এরকম করে গর্ত এই যে এরকম যখন গর্ত তৈরি হচ্ছে এটাকে বলছে খাদ কি খাত সামুদ্রিক খাদ সামুদ্রিক খাত হলো এরকম যখন গর্তে তৈরি হচ্ছে এরকম একটা খাত এক্সাম্পল তোমাদের বই আছে দেখবে মারিয়ানা খাত এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটা হচ্ছে সবথেকে গভীরতম খাত ঠিক আছে এটা শটকসনের জন্য পরে রাখবে মারিয়ানা খাত তো এবারে আরও অনেক ভূমিরূপে সৃষ্টি হয় মারিয়া সামুদ্রিক খাতই হয় না ভঙ্গিল পর্বত হতে পারে আগ্নেয়গিরি হতে পারে এখানে আমি শুধুমাত্র সামুদ্রিক খাত লিখেছি তোমরা কিন্তু এর সাথে দুটো জিনিস অ্যাড করবে একটা হচ্ছে আগ্নেয়গিরি করবে একটা করবে ভঙ্গিল পর্বত জায়গা হয়নি তাই আমি ছোট ছোটো করে লিখে দিলাম তোমরা তো শুনছো পজ করে করে যখন নোট করবে তখন এটা লিখে নিও যে সামুদ্রিক খাত কমা আগ্নেয়গিরি কমা ভঙ্গিল পর্বত ইত্যাদি সৃষ্টি করে ঠিক আছে এরপরে দেখো তারপরের লাইনে পরে যাচ্ছি তাহলে এখানে হলো সামুদ্রিক খাতটা দেখালাম আরেকটা কি হয় যে ভঙ্গিল পর্বত কীভাবে হয় সেটা আমি দেখাবো অনেক সময় কি হয় যে এখানে অনেক পলিরাশি জমে থাকে এই অংশটাতে এই যে গর্ত তৈরি হলো তো তাই গর্ত তৈরি অংশে অনেক পলি জমে থাকে এই এই অংশটাতে একটা পলির লেয়ার থাকে ঠিক আছে এবারে যখন এইটা এদিকে চাপ দিচ্ছে এটা নিচের দিকে নেমে গেলো এবং এই দিকে একটা চাপ দিচ্ছে ক্রমাগত এদিকে চাপ চুরি করছে তখন এই অংশে একটু উঠে যায় মানে কেমন এই রকম এরকম করে উঠে যায় এরকম করে উঠে যায় মানে এতটা সার্ফ হয় না জিনিসটা এই রকম দেখতে হয় এরকম করে উঠে যায় এই যে আমি ওঠার মতো অংশগুলো করলাম তোমরা আশা করি ভোটের দেখতে পাচ্ছ এইগুলোই হচ্ছে ভঙ্গিল পর্বত এরকম জড়ো জড়ো হয়ে যায় ঠিক আছে তো এইটাই হচ্ছে ভঙ্গিল পর্বত তাহলে এটা আমি যখন বড় করে আঁকব ভঙ্গিল পর্বত তাহলে এই রকম করে এরকম করে এটা হচ্ছে ভঙ্গিল পর্বত এরকম করে তোমরা কিন্তু আঁকতে পারো ঠিক আছে এবারে হচ্ছে দেখবে ভঙ্গিল পর্বতে মেনলি ভূমিকম্প হয় দেখবে যতগুলো নবীন ভঙ্গিল পর্বতমালা রয়েছে ওগুলো প্রায় অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে এখনও কাজ চলছে ওই জন্য কী হয় প্রায়ই ভূমিকম্প হয় এছাড়া অনেক সময় আগ্নেয়গিরিও হয় এরকমভাবে আগ্নেয়গিরি হয় দুটো মহাদেশীয়ের মধ্যে আগ্নেয়গিরি হতে পারে আগ্নেয়দ্বীপ দুটো মহাদেশীয় পাতের মধ্যে এই সংঘর্ষটা কিন্তু শুধুমাত্র মহাসাগরীয় মহাদেশের মধ্যেই হয় না দুটো মহাদেশীয় পাতও হতে পারে দুটো মহাসাগরীয় পাতও হতে পারে আবার মহাদেশীয় মহাসাগরীয় পাতও হতে পারে তিন ধরনের হয় এটা তোমাদের পরে আছে ক্লাস এইটে আপাতত এইরকমই শুধু দিয়েছে তোমাদেরকে এরপরে বলছে যে এই যে এই জায়গাগুলোতে মানে যখনই অপসারী পা অভিশারী পাত সীমানা দেখবে মানে অর্থাৎ পাতগুলো একে অপরের দিকে যাবে সেই জায়গাগুলোতে খুব ভূমিকম্প আর ভূ আলোড়ন হয় কেন কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আগ্নেয়গিরি হচ্ছে আগ্নেয়গিরি মানেই কি ওখানে অগ্নুৎপাত হবে ভঙ্গিল পর্বত মানে ওখানে ভূমিকম্প হবে তাই এই অঞ্চলে খুব বেশি ডেসট্রাক্টিভ বা ধ্বংসাত্মক কাজ করা খুব বেশি চলে ঠিক আছে ও যেহেতু ধ্বংসাত্মক কার্যকলাপ খুব বেশি হয় অর্থাৎ ভূমিকম্প ভূগোলন এগুলো এই জন্য একে বিনাশকারী পাত সীমানা বলা হয় ঠিক আছে বিনাশকারী পাত সীমানা আমরা অপসারিতে কি দেখলাম অপসারিতে দেখলাম গঠন করছে মহাসাগরীয় ভূত্বক মধ্য সামুদ্রিক শৈলছিরা এগুলো গঠন করছে ওই জন্য গঠনকারী শৈলশিরা এবং এইটা কিন্তু বিনাশকারী শৈলশিরা তাহলে পার্থক্য খুব ভালো করে বোঝা যাচ্ছে একদম পার্থক্যের মতো করে তোমাদেরকে লেখাচ্ছি এবং এখানে একটা ছবি এবং এখানে একটা উদাহরণ দিতে হবে উদাহরণগুলো আমি আর লিখছি না উদাহরণ এখানে এক্সাম্পল দিয়ে দেবে মারিয়ানা খাতটা একটা উদাহরণ হতে পারে বা যে কোনো একটা ভঙ্গিল পর্বতমালা বলে দিতে পারো মারিয়ানা খাত আমি শেষে বইয়ে পড়ার সময় ভঙ্গিল পর্বতমালার উদাহরণ দিয়ে দেবো কোন দুটি পাতের ফলে ভঙ্গিল পর্বত হচ্ছে সেটা তোমরা এখানে অ্যাড করে নিও ঠিক আছে তাহলে এইটা হলো তাহলে এইরকম হচ্ছে চারটে পয়েন্ট আর একটা পাঁচ নম্বর হচ্ছে একটা ছবি ছবিটা একটু সিম্পল আকারে করবে এখানেও একটা আমি তোমাদেরকে বলে দেবো যে কোন এটা দেবে তিন নম্বরের পাত হচ্ছে নিরপেক্ষ পাঁচ সীমানা এখানে দেখো বলেছে যে যেখানে পাতগুলো পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চারিত হয় তার মানে পরস্পরের সমান্তরালে এবং পাশাপাশি সেটাকে বলছে ট্রান্সফর পা পাত সীমানা এই ধরনের পাত সীমানায় নতুন ভূত্বক সৃষ্টি হয় না আবার পুরনো ভূত্বক ধ্বংসও হয় না তাই এই সীমানা সংরক্ষণশীল বা নিরপেক্ষ পাত সীমানা বলা হচ্ছে একটা এক্সাম্পল দিয়েছে সান আন্ত্রিজ্যুতি ক্যালিফোর্নিয়ার এটা একটা উদাহরণ দিয়েছে এবং এখানে বলছে দীর্ঘাকার ফাটল তৈরি হয় যেখানে ভূমিকম্প আলোড়ন হতে পারে এইটা হচ্ছে নিরপেক্ষ পাচ্ছি বা নিরপেক্ষ পাচ্ছি মানে বা ট্রান্সফর্ম পাচ্ছি মানে এটা আমরা দেখব দেখো এটাকে বলছে ট্রান্সফর্ম পাচ্ছি মানে বা নিরপেক্ষ কী বলছে ফার্স্ট পয়েন্টটা যে পাতগুলো কি হচ্ছে পরস্পরের সমান্তরালে পাশাপাশি চলন হয় তাহলে অপসারীর ক্ষেত্রে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছিলো অভিসারীর ক্ষেত্রে পরস্পরের দিকে যাচ্ছিল আর এইটা হচ্ছে পরস্পরের সমান্তরালে মানে এই রকমভাবে ঠিক আছে একটা এই রকম ভাবে যাচ্ছে একটা এই এরকমভাবে যাচ্ছে ওকে মানে ভালো করে দেখলে এই রকম একটা এই এরকমভাবে হচ্ছে একটা এই ভাবে হচ্ছে এটা হচ্ছে পরস্পরের পাশাপাশি বা সমান্তরালে সঞ্চালিত হচ্ছে এটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম পার্সিমানা এখানে কিন্তু কোনো রকম অন্যান্য জায়গায় যেমন দেখলাম বিভিন্ন রকম সৃষ্টি হচ্ছে তো এখানে কোনো রকম ভূত্তক বা কোনো রকম ধ্বংসাত্মক ভূত্বক ধ্বংসও হয় না ভূত্বক গঠনও হয় না তাই এই জন্য এটাকে বলা হয় কি নিরপেক্ষ পাচ্ছি কোনো রকম কিছু হয় না এখানে ওই জন্য এটাকে নিরপেক্ষ নিরপেক্ষ থাকা মানে কি না এই দলে না ও দলে নিরপেক্ষ থাকা কোনো দলেই থাকবো না ওই জন্য এটাকে নিরপেক্ষ বা সংরক্ষণশীল দুটোটা আমি মাথায় রাখবে আমার এখানে জায়গা হয়নি তাই আমি একটা লিখেছি তোমরা নিরপেক্ষটাও এই সংরক্ষণটাও লিখতে পারো ঠিক আছে তাহলে সংরক্ষণ ছিল নিরপেক্ষ পাঁচসীমানা কেন বলা হচ্ছে না এই ধরনের পাঁচসীমানায় সীমানায় নতুন কোনো ভূত্বক গঠিত হয় না আবার কোনো ভূত্বক ধ্বংসও হয় না এই জন্য এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ পাঁচসীমানা এখানে কি সৃষ্টি হয় দু নম্বরে লিখেছি দীর্ঘ ফাটল সৃষ্টি করে এখানে এবং ওই ফাটলে অনেক সময় ভূমিকম্প ভুয়ালোটানো দেখা যায় ঠিক আছে তাহলে এই হচ্ছে তিনটে পয়েন্ট আর একটা হচ্ছে এক্সাম্পল দিয়েছি ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রি জুতি হচ্ছে এখানে বা ফাটল যেটাকে বলে সেটা চুতির সৃষ্টি হয় এরপরে বলেছে একটা ছবি আমরা দিয়ে দিলে পারি যেটা এখানে একটা ছবি তোমরা দি দিও এরকম করে করলে বেটার হয় এরকম ঠিক আছে দুটো দেখালাম একটা হচ্ছে এদিকে যাচ্ছে একটা হচ্ছে নিচের দিকে আসছে এরকম একটা তুমি ব্লক আকারে দুটো বক্স তুমি দেখিয়ে দিলে এরকমও ছবিটা করতে পারো ঠিক আছে দুটো চুতি এই মাঝখানটাতে চুতি বা ফাটলে সৃষ্টি এরকম করে চুতি বা ফাটলে সৃষ্টি হচ্ছে হ্যাঁ দুটো পাত এটা একটা পাত এটা আর একটা পাত তাহলে নিরপেক্ষ পাত সীমানা হলো বা ট্রান্সফর্ম পাঁচ তাহলে আমি টোটাল তিনটে পাঁচ সীমানার আমি পুরোপুরি বৈশিষ্ট্য দিয়ে আমি এখানে দেখিয়ে দিলাম ঠিক আছে এখানে একটু রিফ্লেকশন হচ্ছে বোর্ডে মোটামুটি আগে দেখিয়ে দিয়েছি এখানে রইলো অপসারী পাঁচ সীমানা আরেকটা রয়েছে নিরপেক্ষ পাত সীমানা আর আরেকটা যেটা রয়েছে অভিসারী পাঁচ সীমানা টোটাল তিনটে পাঁচ সীমানা এখানে পার্থক্য আকারে দিয়ে দিয়েছি মানে তিনটের যদি পার্থক্য লিখতে পারে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেম সেম রয়েছে ওকে চারটে করে পয়েন্ট এবং পাঁচ নাম্বারে একটা ছবি ছবিগুলো তোমরা কিন্তু তিনটে দেখে নিও স্ক্রিনে পেয়ে যাবে ওকে এরপর ন নাম্বারে পাতায় তোমাদের একটা বক্সে কিছু লেখা আছে ওগুলো একটু আলোচনা করে নেবো এখানে বলা পাঁচ পাত পাঁচ সঞ্চরণ আমরা বুঝতে পারি কি এটা নিয়ে একটা বলেছে এই যে পাতগুলো সরছে অ্যাস্টেনসফিয়ারের উপর ভাসছে ভেসে যে মুভমেন্টটা হচ্ছে বা সঞ্চরণটা হচ্ছে তিন ধরনের সঞ্চরণ পড়লাম অপসারী অভিসারী আর নিরপেক্ষ বা ট্রান্সফর্ম তাহলে এইগুলো যে এই যে মুভমেন্ট হচ্ছে এক ও একে অপরের কাছে বা দূরে বা পাশাপাশি এই যে সঞ্চরণটা কি আমরা বুঝতে পারছি সেটা নিয়ে বলেছে পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী পাতগুলো বিভিন্ন গতিতে অনুভূমিক দিকে সঞ্চারিত হয় এই চলন এত ধীর আর এত সুদীর্ঘ সময় ধরে চলে যে আমরা তা বুঝতেই পারি না মানে এই মুভমেন্টটা প্রচণ্ড ধীর হয় যেটা আমরা ফিল করতে পারি না অনুভব করতে পারি না প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে দশ সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে আবার আমেরিকান পাত পশ্চিমে সরছে বছরে মাত্র দু তিন সেমি তাহলে প্রশান্ত মহাসাগরে সরছে বছরে দশ সেমি দশ সেমি মানে কতটুকু হতে পারে তোমাদের কাছে যদি ছোট স্কেল থাকে তাহলে মেপে দেখবে তো দশ সেমি এখান থেকে এতটা হতে পারে এটা ইয়ারলি ইয়ারলি সরছে বছরে তাহলে বছরে এই মাপটা মানে পার ডে কত হবে বুঝতে পারছো খুবই সূক্ষ্ম প্রায় না বোঝারই সমান আর আমেরিকান পাতটা বলছে দু তিন সেমি দু তিন সেমির দূরত্ব কত এখান থেকে এতটুকু হবে দু তিন সেমি এইটুকু দূরত্ব এইটুকু দূরত্ব তো কিছুই বোঝা যাবে না বছরে এরপরে বলেছে হঠাৎ কোনো ভূ আলোড়ন ও পাতের চলনের ফলে ভূমিকম্প বা অগ্নুৎপাত হলে কম সময়ে বিপর্যয় ঘটে যায় আবার এটা বলছে আবার যদি কোনো ভূমিকম্প হয় বা ভুয়াল হয় সেটা কি সুদীর্ঘ সময় ধরে চলে চলে না কয়েক সেকেন্ডে একদম হট করে হয়ে চলে যায় এই ভূমিকম্প বা অগ্নুৎপাত এই জিনিসগুলো তাহলে এইখানে এই যে প্রক্রিয়াগুলো দেখছো এগুলো হচ্ছে এগুলো ধীর প্রক্রিয়া কাল ধরে চলে কোন প্রক্রিয়াগুলো পাত সংস্থানের পাতের যে সঞ্চরণটা সেগুলো খুব সুদীর্ঘ এবং ধীর হয় আর এইগুলো হচ্ছে খুব খুব দ্রুত প্রক্রিয়া দ্রুত প্রক্রিয়া কোনগুলো এই ভূমিকম্প আর অগ্নুৎপাত এগুলো খুব কম সময়ের জন্য হয় খুব দ্রুত ঘটে এই প্রক্রিয়াগুলো ঠিক আছে দু ধরনের প্রক্রিয়া এখানে বললাম ওকে এই জায়গাতে তোমার পেজ নাম্বার টেনে এটা একটা ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে এটা কী বলছে দেখো ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতমালা আর আফ্রিকা ও ইউরেশীয় পাতের সংঘর্ষে আলপস পর্বতমালার সৃষ্টি হয়েছে তাহলে এখানে দুটো পর্বতমালার কথা বলছে একটা হচ্ছে হিমালয় আর একটা হচ্ছে আলপস পর্বতমালা দুটোই কিন্তু ভঙ্গিল পর্বতমালা ঠিক আছে মাথায় রাখবে দুই দুটোই হচ্ছে ভঙ্গিল পর্বতমালা হিমালয়টা কোন দুটি পাতের সংঘর্ষ হয়েছে আমি ছবিতে কিন্তু দেখালাম যে ভঙ্গিল পর্বত কিভাবে হচ্ছে তো ভঙ্গিল পর্বতমালা যখন দেখিয়েছিলাম তো পাত দুটো আমরা দেখিয়েছিলাম কিভাবে যে এরকম করে দুটো পাত থাকে এরকম দুটো পাত থাকছে একটা পাত একে একটা পাত এরকম করে ঢুকে যাচ্ছে একটা পাত ওপরে উঠে যাচ্ছে তাই তো তাহলে কি হচ্ছে কোন দুটো পাতের সংঘর্ষ হচ্ছে ইউরেশিও ধরে নাও এইটা হচ্ছে ইউ ভারতীয় পাত আর এটা হচ্ছে ইউরেশিও পাত ঠিক আছে ইউরেশিও পাত দু ধরনের পাত রয়েছে এই দুটো পাতের সংঘর্ষে ধরো ইউরেশীয় পাতটা ভারী এবং এ ঢুকে গেল এবং এই পাতটা ওপর দিকে সঞ্চরণ হলো তার ফলে কি হচ্ছে উপর দিকে সঞ্চারণের ফলে এইখানে যে ভূমিরূপটা থাকে সেটা কুঞ্চিত হয়ে আছে কুঞ্চিত হয়ে কি করছে কুঞ্চিত হয়ে পরে একটা ভঙ্গির পর্বত সৃষ্টি করছে তাই না এখানে একটা ভঙ্গির পর্বত তৈরি করলো তাহলে এটা কী পর্বত হলো ইউরেশীয় পাতা ভারতীয় পাতের মাঝখানে অবশ্যই হিমালয় পর্বতমালা এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ভালো করে মনে রাখবে যে কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে বা বলতে পারে ইউরেশীয় আর ভারতীয় পাতের সংঘর্ষের ফলে কোন ভঙ্গিল পর্বতমালার সৃষ্টি হয়েছে আরেকটা এক্সাম্পল দিয়েছে আলপস আলপস কীভাবে হয়েছে ইউরেশীয় আর আফ্রিকা এদিকে থাকবে আফ্রিকা ইউরেশীয় আর আফ্রিকা পাতের সংঘর্ষের ফলে যখন আফ্রিকা হয়ে যাবে সেক্ষেত্রে আর কিন্তু হিমালয় থাকবে না হিমালয় হয়ে যাবে আলপস এখানে কিন্তু আলপস হয়ে যাবে এই দুটো পাতে সংঘর্ষের পরে কিন্তু আলপস হয়েছে ঠিক আছে বোঝা গেছে এরপরে আরেকটা কথা বলেছে দেখো বইয়ে এখানে বলছে যে পাঁচ সঞ্চালনের ফলে প্রশান্ত মহাসাগর ক্রমশ ছোট হচ্ছে এবং আটলান্টিক মহাসাগর প্রসারিত হচ্ছে এবং হিমালয় পর্বতমালার উচ্চতা বাড়ছে এই যে এগুলো ফলাফল যে পাঁচ সঞ্চালনের ফলে কি কি হচ্ছে যেহেতু এখনও পাতের মুভমেন্ট হয় এমন নয় যে প্রাচীনকালে হয়েছে আজ হবে না সেটা নয় মুভমেন্ট এখনও হচ্ছে ঠিক আছে এবং এগুলোর ফলে নানা রকম ভূমির পরিবর্তন ঘটছে তার মধ্যে একটা বলছে প্রশান্ত মহাচর কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে দীর্ঘতাটা আর আটলান্টিক কিন্তু অনেক বেশি চওড়া হচ্ছে আর হিমালয় পর্বতমালা উচ্চতা ক্রমশ বাড়ছে এটাও কিন্তু একদম সত্য হিমালয় পর্বতের উচ্চতা কিন্তু বাড়ছে ঠিক আছে এইটা হলো এরপরে আরেকটা কিছু পয়েন্ট তোমাদের আছে এখান থেকে এই জায়গাটা দেখো আরেকটা বলেছে এরপরে আমাদের এখানে বলছে যে নবীন ভঙ্গিল পর্বতকে কেন নবীন বলা হচ্ছে নবীন কেন নবীন মানে কি নতুন মানে নিশ্চয়ই এটা খুবই নতুন অন্যান্য পর্বতমালা থেকেও এটা নতুন দেখো এর উত্তরটা এখানেই লুকিয়ে আছে বলছে পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত মহাদেশীয় সং পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে মহাদেশীয় পাত মানে ওই যে বললাম মহাদেশীয় মহাসাগর ধরনের পাত হয় তো ম্যাক্সিমাম ভঙ্গিল পর্বত কিন্তু মহাদেশীয় পাতের মানে দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে হয়েছে এবং কি বলছে এর মধ্যে অ্যাপালেসিয়ান ইউরাল আরাবল্লী ইত্যাদি পর্বতগুলোর সৃষ্টি প্রায় তিন থেকে চার কোটি বছর আগে এগুলো অনেক পুরনো ইউরাল পর্বত আরাবল্লি এগুলো হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম হ্যাঁ অনেকটা পুরনো তিন থেকে চার কোটি অনেক আগেকার ঘটনা আর হিমালয় আল্পস আন্দিজ এগুলো হচ্ছে এই পর্বতগুলো কিন্তু সৃষ্ট মাত্র চল্লিশ লক্ষ বছর আগে তাই এই পর্বতগুলো গঠনের কাজ এখনো শেষ হয়নি উত্থান এখনও চলছে তাহলে এইগুলোর নবীন কেন বলা হচ্ছে তাহলে এই এইখান থেকে উত্তরটা লিখলেই তোমাদের পেয়ে যাবে যে নবীন বলা হচ্ছে কারণ এগুলো সৃষ্টি মাত্র চল্লিশ লক্ষ বছর আগে যেমন উদাহরণ দিয়ে দেবে হিমালয় আর সান্দিজ ওই জন্য এগুলোকে নোবেল ভঙ্গিল পর্বতমালা বলা হয় ওকে এরপরে দেখা রয়েছে পৃথিবীর সৃষ্টির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কালকে ভূতাত্ত্বিক কাল বলা হচ্ছে পৃথিবীর সৃষ্টির সময় থেকে বর্তমান সময়টাকে কি বলছে জিওলজিক্যাল টাইম ভূতাত্ত্বিক সময় সাপেক্ষে চল্লিশ লক্ষ বছর নগণ্য এই জন্যই পরের সৃষ্ট ভঙ্গির পর্বতমালাগুলোকে নবীন আর তিন চার কোটি বছর এগুলোকে প্রাচীন বলা হয় এখান থেকেও তোমরা লিখতে পারো যে উত্তর বলে দিয়েছে এখানেও বলতে পারো এখানেও এই অ্যাড লাইনটার সাথে অ্যাড করে নিও তাহলে একসাথে হয়ে যাবে ওকে এরপরে আরও কিছু কথা বলেছে যে পাঁচ সংস্থান তত্ত্ব থেকে জানা যায় মহাদেশীয় ত্বক মহাসাগরীয় ত্বকের ওপর ভাসমান অবস্থায় সঞ্চরিত হয় না বরং ভূত্তকীয় পাতগুলি যা হচ্ছে শিয়াল সীমা উভয় নিয়ে গঠিত অ্যাস্থানের ওপরে সঞ্চালিত হয় এমনকি প্যানজিয়া ভেঙে হওয়ার ক্ষেত্রেও ভূগঠনের তাপ পরিবহন ও পরিচালন স্রোতের ভূমিকা যথেষ্ট রয়েছে প্রথম যে তত্ত্বটা পাঁচ সংস্থান তত্ত্ব সেখানে ওই তত্ত্ব থেকে বলছে মহাদেশীয় ত্বক কিন্তু মহাসাগরীয় ত্বকের উপর যায় না ঠিক আছে ওর উপর ভাসমান থাকে না মেনলি কারোপর থেকে অ্যাস্থানাসপিয়ারের উপর এটা আমরা বারবার পড়েছি এবং প্যাঞ্জিয়া যখন ভেঙে গেছিলো প্যাঞ্জিয়া প্যান্থালাস দুটো ঘটনা বলেছিলাম তোমাদেরকে প্যাঞ্জিয়া ভেঙে আমাদের বর্তমান পৃথিবীতে যেমন অবস্থা সেই অবস্থাতে এনেছিল তো প্যাঞ্জিয়া ভেঙে যাওয়ার পর কিন্তু ভূ অভ্যন্তরীণ তাপ এবং পরিবহন পরিচলন স্রোতের যথেষ্ট ভূমিকা ছিল তাহলে প্যাঞ্জিয়া ভেঙে বর্তমান পরিস্থিতিতে আনা বা বর্তমান অবস্থাতে আনতে আমাদের কি হেল্প করেছিল সেটা হচ্ছে পরিবহন ও পরিচালন স্রোত কোথায় দেখা যায় পরিচলন স্রোত অ্যাস্থানসের ওপরে দেখা যায় ওকে এখানে একটা তোমাদেরকে জানো কি রয়েছে এটাও দেখে নাও পৃথিবীতে অন্তত ছয় ইন্টু টেন টেন টু দি পার এইট বছর ধরে পরিচলন প্রক্রিয়ায় তাপ পরিবহন ও পাত সঞ্চালন হচ্ছে মানে এত বছর ধরে একদম এখন বর্তমান সময় পর্যন্ত সময় ধরে কিন্তু এখনও এই প্রক্রিয়াটা চলে আসছে পরিচালন প্রক্রিয়াতেই কিন্তু তাপ পরিবহন এবং পাচ পাঁচ সঞ্চালন হচ্ছে এবং পৃথিবী ছাড়াও কিন্তু সৌরজগতের অন্যান্য গ্রহ এই তা এই পদ্ধতিতে কিন্তু তাপ পরিচলন পদ্ধতি সক্রিয় হয় এই অন্যান্য গ্রহতেও কিন্তু তাপটা ভাবে ওই পরিচালন পদ্ধতি মানে কি মানে আগে যেমন দেখেছিলাম যে ঠান্ডা ও জিনিসগুলো ওপর দিকে যাচ্ছে এবং গরম জিনিসগুলো নিচে নামছে এই প্রক্রিয়াতে উল্টোটা বললাম সরি গরম জিনিসগুলো ওপরে উঠবে এবং ঠান্ডা প্রক্রিয়াগুলো নিচে নামবে এই যে প্রসেস এটা হচ্ছে পরিচালন স্রোত তো এইভাবেও কিন্তু তাপ পরিবহন হচ্ছে তাপের যে একটা পরিবহন হচ্ছে ঠান্ডা মানে কম তাপের যুক্তগুলো ওপর দিকে যাবে এবং এইভাবে যে একটা প্রক্রিয়া সেটাই হচ্ছে পরিচালন পদ্ধতি ঠিক আছে এত দূরে থাকবে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা রইল তোমরা খুব ভালোভাবে কাটাও হ্যাঁ খুব ভালো থেকো থ্যাংক ইউ